নারায়ণগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে প্রচারণা চালানোর সময় মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালিয়েছে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সমর্থকরা। চনপাড়া বস্তিতে সন্ত্রাসী শমশেরের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন মুক্তিযোদ্ধা আহত হন। পুলিশ বলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। এদিকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার পক্ষে প্রচারণা চালানোয় দুই স্বতন্ত্র প্রার্থী পাপ্পা গাজী ও হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া লড়ছেন কেটলি মার্কা নিয়ে। দিনভর বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। তার পক্ষে সকালে চনপাড়ায় প্রচারণা চালাতে যান কয়েকজন মুক্তিযোদ্ধা। লিফলেট বিতরণের সময় তাদের উপর হামলা চালায় নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সমর্থকরা। রূপগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা তুলে ধরেন ঘটনার বিস্তারিত। নৌকা নৌকা করে দুই দিক যাইতেছে, আই আমরা সাইবা ধরছে, সাইবা ধরছে তুই অনেক মানুষ, আমরা অনেক মানুষ, আমরা তো 43 জন, সবগুলি মানুষ নয়। এর মধ্যে এর তিন চার জন লাত্তি দিছে, একটা বুড়া মানুষ, একজন যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা, হ্যাঁ লাত্তি দিলেন গেলে এরকম যদি আমার একটা লাত্তি দিছে আমার আড়াটার করো, আমি প্রস্তাব করে দিছি। গাজী সাহেবের যে বাহিনী দিয়ে আমাদেরকে যে আক্রমণ করে শমশের বাহিনী, হ্যাঁ নির্বাচনের আগ পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের এই প্রার্থনা, হ্যাঁ কারণ নির্বাচন পর্যন্ত ওই গাজী সাহেবের এই সন্ত্রাসী বাহিনীকে বন্দি করা হোক। আমরা গণসংযোগ করার জন্য আমরা 30 জন মুক্তিযোদ্ধা চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে গেছি ভোট চাইতে। অতিকৃত ভাবে শমশেরের লগে আরো 10-12 জনের লগে লইয়া আইয়া এলোবাতারি ভাবে আমাকে মায়ের দূর করে গুছাই মুছাইয়া ভাড়াই যা কয় কারণে নয়সত এহানে তো মানে মাইরা লামু হ্যান করমু ত্যান করমু অনেক কিছু কই এক মুক্তিযোদ্ধার সব বয়স্ক সবাই মানে কিছু না কিছু মার খাইছে সবাই ধাক্কায় তো কার কইছে যে সাধারণে যদি এইখানে আছে তো সাধারণে তো এটা কুমামু। এদিকে এই হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া। বলেন বিচার হতে হবে এমন ন্যাক্কারজনক ঘটনার। আজকে তাদের উপরে আঘাত মানে আমি মনে করি যে এটা আমাদের রাষ্ট্রের উপরে আঘাতের সামিল, তাই যারা এই কাজ করেছে এই কাজের তীব্র প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই, পাশাপাশি তাদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করছি। এই ঘটনার পর সন্ধ্যায় চনপাড়ায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। রূপগঞ্জ থানার ওসি জানান ছাড় দেওয়া হবে না কাউকে। জেলা পুলিশ, ডিবি পুলিশ এবং থানা পুলিশের নেতৃত্বে প্রায় 70-80 জন পুলিশ অফিসার ফোর্সের সমন্বয়ে আমরা ওখানে অভিযান চালাচ্ছি এবং আমরা যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসব। এছাড়া নির্বাচনী পরিবেশ নিয়ে তার অভিযোগ বিস্তর। হামলা, হুমকি, পোস্টার ছিঁড়ে ফেলা সহ নানা অভিযোগের আঙ্গুল নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে। এছাড়া তার ছেলে পাপ্পা গাজী ও ঘনিষ্ঠ সহচর হাবিবুর রহমান হাবিব স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার পক্ষে প্রচারণা চালানোয় তাদের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন শাহজাহান ভূঁইয়া। তারা দুইজন স্বতন্ত্র প্রার্থী হয়েছে কিন্তু দুইজন প্রচারণা চালাচ্ছেন গাজী গোলাম দস্তগীর পক্ষে, অর্থাৎ নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছে। আমার একটাই আবেদন যে যদি তারা নৌকার পক্ষেই কাজ করে তাহলে তাদের প্রার্থিতা বাতিল করা হোক। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন এসব অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে এমন দাবি প্রার্থীদের। সম্পাদক জুবায়ের সানি, নিউজ 24, নারায়ণগঞ্জ।